এফআইআর এর কপি, অর্থাৎ এফআইআর হয়ে গেছে, আইনি প্রক্রিয়া পুলিশের তরফ থেকে শুরু হয়ে গেছে। একটু প্রসঙ্গটা মনে করিয়ে দিই, পশ্চিমবঙ্গ কোটায় 6000 চাকরি পশ্চিমবঙ্গ ডোমিসাইল হতে হবে, পশ্চিমবঙ্গ স্থায়ী বাসিন্দা হতে হবে, এরকম কেন্দ্রীয় আদেশনায় 6000 চাকরি এসএসসি জিডি 2022, ঠিক আছে, এর এক একটার মাইনে হচ্ছে 50,000 টাকা, এরকম হচ্ছে স্টার্টিংই শুধু। এবার এ তো আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের পাওয়ার কথা, ভূমিপুত্রদের পাওয়ার কথা, কিন্তু যারা দেখা যাচ্ছে যে 6000 চাকরিতে 4000-এর ওপর বেশি, হাজার হাজার ইউপি বিহারের ক্রিমিনাল, যারা কিনা হয় একদম ভুয়ো ডোমিসাইল, মানে ডোমিসাইলটাই পুরো একদম জালি করে, এরকম কোনো ডোমিসাইল বাড়ি হয়নি বা কাস্ট সার্টিফিকেট বাড়ি হয়নি, অথবা নিজেরা হয়তো বিহার থেকে পাশ করেছে, ইউপি থেকে পাশ করেছে 16-17-18 সালে, কিন্তু এখানে হঠাৎ করে এসে সে ডোমিসাইল একটা কাগজ কোনো ভাইয়া কাউন্সিলর ভাইয়া চেয়ারম্যান এইসব ধরে করছে। এবং সব হচ্ছে রানীগঞ্জ জগদ্দল, এখানে দুটি কেস নিয়ে আমরা বাংলা পক্ষ, এখানে আপনারা জানেন কদিন আগে রাত জেগে আমরা পাহারা দিয়েছি এবং আমরা দুটো কেস ধরেছি, সেই দুটো কেসকে নিয়ে আমরা কেন্দ্র করে আমরা কেস করেছি। এর মধ্যে পুলিশের তদন্ত এগিয়েছে এবং আমাদের কথা যে সত্য কথা সেটা প্রমাণিত হয়ে গেছে। প্রথমে এই কেসটার কথা বলি, এ হচ্ছে কুমারী সুমন ভারতী, এর নাকি থাকে হচ্ছে কামারহাটি, এর নাকি পিএস খোর্দা, এর নাকি জেলা উত্তর চব্বিশ পরগনা, এর নাকি রাজ্য পশ্চিমবঙ্গ, যেটা দেখা গেল যে এটা ব্যারাকপুর এসডিওর আন্ডারে পড়ে, ব্যারাকপুর এসডিও থেকে এরকম কোনো কাগজ ইস্যুই হয়নি, এরকম কোনো ডোমিসাইল সার্টিফিকেট ইস্যুই হয়নি, এরকম কোনো কাস্ট সার্টিফিকেট ইস্যুই হয়নি। আপনি ভেবে দেখুন, মানে এটা দিনে ডাকাতি, মানে এটা এগুলো আসলে একদম মানে নিজেদের বানিয়ে নেওয়া, বুঝতে পারছেন তো, মানে বাড়িতে একদম কুটির শিল্প করে নিয়েছে। এবং আরেকটি যেটা কেস, সেই কেসটি 2017 সালে সে বিহার বোর্ডে থেকে পাশ করেছে, ঠিক আছে, ইয়ারটা মাথায় রাখবেন 2017। 2019 সালে সে আধার আপডেট করেছে বিহার অ্যাড্রেস, তার মানে 17-19 এরকম সাল অবধি সে বিহারে আছে, সেটা প্রমাণিত। পশ্চিমবঙ্গে ডোমিসাইলের নিয়ম হচ্ছে তোমাকে কন্টিনিউয়াসলি 10 বছর পশ্চিমবঙ্গে থাকতে হবে, তাহলে 2017 বা 2019 থেকে 10 বছর কি হয়েছে? হয়নি তো, কিন্তু তার কাছে পশ্চিমবঙ্গের ডোমিসাইল চলে এসছে, তার কাছে পশ্চিমবঙ্গের ডোমিসাইল চলে এসছে এবং বুঝতেই পারছেন তার এলাকা হচ্ছে রানীগঞ্জ, বুঝতেই পারছেন কী ধরনের কাউন্সিলর, কী ধরনের চেয়ারম্যান। আমরা কিন্তু এগুলো জোগাড় করেছি, পুলিশ সহযোগিতা করছেন, তারা যথাযথ চেষ্টা করছেন, এবং একই সঙ্গে বাংলা জুড়ে কিন্তু আমরা এই একই রকম কেস করছি, সেখানে ছাত্ররা, এবার আমরা ছাত্রকে দিয়ে এবার আমরা কমপ্লেন করাচ্ছি, ছাত্রদের দিয়ে কমপ্লেন হবে, আমাদের কল্যাণীর যে ক্যাম্পে যেভাবে ভুয়ো ব্যাপারগুলো হচ্ছে সেটা হবে হচ্ছে হরিণঘাটা থানায়, আমরা এখানেও কমপ্লেন করাবো। আমরা আরও কেস পেয়েছি, গোলু কদিন আগে আমাদের টাইম লাইনে দেখবেন গোলুর কেস, গোলুরও সব জানি, গোলুর সব গোল গোল, ঠিক আছে, তার বাড়ি হচ্ছে হাজিপুর না গাজীপুর ছিল, গাজীপুর, ঠিক আছে। এবার তারপরে একটা ধাপ রয়েছে, আমরা এগুলো করছি কেন, এখানে তো দুটো কেস, ওখানে তো একটা কেস, ওখানে তো একটা কেস বললাম তো হাজার হাজার ঢুকেছে, তাই 2-3-4 কেস দিয়ে আমরা কি হাজার হাজার আটকাতে পারবো? হ্যাঁ, কীভাবে? আসামে যেভাবে কেসগুলো দেখিয়ে তারা পুরো প্রক্রিয়াটাতে একদম স্ট্রিক্ট করে দিয়েছে, হাইকোর্টের অর্ডার এসে গেছে সিআইডি তদন্ত, আমরা বাংলা পক্ষ এবং ছাত্রছাত্রী যারা রয়েছে এসএসসি জিডি 2022, আমরা ঐক্যবদ্ধভাবে কলকাতা হাইকোর্টে মুভ করব, সেটা পিআইএল হোক বা যা হোক, আমরা সিনিয়র লয়ারের সাথে কী ফর্মে হবে সেটা নিয়ে আমরা করব। এবং এই কারণে বলে দিচ্ছি যে বাইরে থেকে যারা আসছো, বাহার সে যে আতা হয় ফলস ডোমিসাইল পশ্চিমবঙ্গ কা বানাতা হয়, সাবধান হয়ে যাও, বিএসএফ এর চাকরি সিআরপিএফ এর চাকরি এত হবেই না, যেটা হবে সেটা জেল হতে পারে। আমরাও চাইবো সিআইডি, পশ্চিমবঙ্গের সিআইডি একটা ইনভেস্টিগেশন করুক। এবং এর দুখানা দিক রয়েছে, তিনখানা দিক রয়েছে এই পুরো ঘটনাটা। আমরা পশ্চিমবঙ্গে চাকরি নেই, তাহলে 6000 চাকরি চাকরি না, এক একটা 50,000 টাকা মতো করে মাইনে স্টার্টিং, যখন হয়তো রিটায়ার করবে লাখখানেকের ওপর হবে, এবং তারপরে সারা জীবন পেনশন বেনিফিটস, বুঝতে পারছেন, একটা পরিবার দাঁড়িয়ে যাবে। তার উল্টো দিকে যেটা হয় সেটা হচ্ছে তারা এখানে আসে, চাকরিগুলো থেকে বাঙালিকে বেদখল করে, এবং তার ফলে যেটা হয় যে তারা এখানে আশপাশে জমি বাড়ি কিনে, মানে তারা একদম এলাকার রাজা হয়ে যায়। আমরা দেখলাম, আমরা যখন এই কাজগুলো করছিলাম, তখন বাইরে থেকে, মানে ভেতর থেকে, বিএসএফ থেকে ভেতর থেকে তাদের যেন প্রাণ জ্বলছে, কি কষ্ট যে আমরা চোর ধরে ফেলছি, তার মানে চক্র ভেতরেও বিস্তৃত। একটা কথা আমরা বলতে চাই, এটা বিএসএফ হবে, বর্ডার সিকিউরিটি দেবে, বর্ডার সিকিউরিটি যদি একখানা ক্রিমিনাল দেয় তাহলে সে বর্ডার কি সিকিউর হবে? এই যে আপনারা, অর্থাৎ পশ্চিমবঙ্গের বর্ডার যদি সিকিউর হয়, এটা
যেটা বাংলা পক্ষ চায়। আর এই ক্রিমিনালদের পাশে যারা রয়েছে তারা পশ্চিমবঙ্গের বর্ডার, তারা তথা ভারতের যে আভ্যন্তরীণ সুরক্ষা, তা নিয়ে তাদের কিছু এসে যায় না। দ্বিতীয় একখানা কথা, যারা যারা ধরুন মাঠ করেছে, বাংলার ছেলেমেয়েরা, বাঙালি ছেলেমেয়েরা, অন্যান্য ভূমিপুত্র ছেলেমেয়েরা মাঠ করেছে, ইত্যাদি করেছে, হাজার হাজার ছেলেমেয়েদের যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে, তারা যে দেখছে যে বিএসএফের ভেতরে আসলে এরকম, সিআরপিএফের ভেতরে আসলে এরকম, সিআইএসএফের ভেতরে আসলে এরকম, তাহলে ভারত সরকারের যেগুলো সকলে একটা সম্ভ্রমের চোখে দেখে যে ফোর্সগুলো, তার এই দগদগে বাস্তবতা তাদের চোখের সামনে যখন চলে আসছে, তাদের কী ভিউ পয়েন্টটা তৈরি হচ্ছে, এটা কি এরা রাষ্ট্রের জন্য ভালো হচ্ছে? এবং তৃতীয় কথা বলব, বাংলার মিডিয়াগুলো, বাংলা পক্ষ যে টেটের যে চাকরি প্রার্থী তাদের পাশে থেকে লড়েছে, যখন এসএসসির যে লড়াই হয়েছে আমরা একদম মানে কী বলবো, স্পষ্টভাবে যাতে দুর্নীতিমুক্ত নিয়োগ হয় তার জন্য আমরা পিএসসি ভবন ঘেরাও করেছি, এবং সেখানে দেখেছি অনেক মিডিয়া, এবং ঠিক আছে মিডিয়া সেখানে থাকবেই তো অবশ্যই, একখানে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির বিষয়, চাকরি ক্ষেত্রে সবচেয়ে বড় কথা যে শিক্ষকের চাকরির দুর্নীতির ক্ষেত্রে, চাকরি অনেকে রুটি রুজির জিনিস জড়িত রয়েছে, কিন্তু এই ক্ষেত্রে একমাত্র বর্তমান এবং জাগো বাংলা এই দুটি মিডিয়া ছাড়া, এবং কথামুখ এবং রায়বাহাদুর, ঠিক আছে, কথা নিউজ এবং রায়বাহাদুর, এই চারটে মিডিয়া ছাড়া বাকি যারা সব জায়গায় আপনার 24 ঘন্টা চাকরি, তাহলে কী হবে এদের কী নেই আপনাকে মাতিয়ে রাখে, তারা জাস্ট হাওয়া, জাস্ট হাওয়া। কেন? কেন্দ্রীয় সরকার বলে, অমিত শাহ বলে, সিআরপিএফ বলে, বিএসএফ বলে, নাকি এখানে ইউপিবিআরের ক্রিমিনাল ধরা পড়ছে সেই কারণে? কোন কারণে? এই চাকরিগুলো চাকরি নয়, কম নয়, 6,000। এই যে আমরা এফআইআর করেছিলাম 4-5 দিন আগে, আজকে এফআইআর এর অফিসিয়াল কপি, থানা থেকে আমরা মধ্যমগ্রাম থানার পাশেই আছি, বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট, উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যমগ্রাম। এই রাস্তা দিয়ে 3 কিলোমিটার এগোলেই বিএসএফের যে বাদুর রোডের দিগবেরিয়া ক্যাম্প, যেখানে বাংলা পক্ষ সারা রাত পাহারা দিয়েছিল, সেখানেই আমরা যাদেরকে ধরেছিলাম তাদের বিরুদ্ধে এফআইআর হয়। আমরা জানতাম যে জাল, এরা সার্টিফিকেট জাল, পুলিশও দিয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে যে এরা কামারাটি থাকে না, সেখানে ওরা থাকে না, এই ডোমিসাইল সার্টিফিকেট জাল করা হয়েছে, এসডিও দেয়নি, বিভিন্ন যে তিন রকম ব্যাপারগুলো হচ্ছে। কী হচ্ছে, একটা হচ্ছে জাল ডোমিসাইল, মানে হচ্ছে আমি এসডিওর অফিস থেকে নিলামই না, নিজের মতো করে এডিট করে বসিয়ে দিলাম, গভর্নমেন্ট অফিস ডকুমেন্ট এসডিওর নামে ফরজারি, এসডিওর ডকুমেন্ট জাল করছে, এসডিও সাইন বলছে, এসডিও সাইন করা 467 ধারা, 420, 467, 468, 465, 471 এবং 34, এবং মাথায় রাখবেন জামিন অযোগ্য, অর্থাৎ কতটা সিরিয়াস ক্রাইম, ক্রিমিনাল কথাটা বলতে যদি কারো দায় লেগে থাকে তাহলে বলে দেব 7 বছর পর্যন্ত জেল, ঠিক আছে। তো এইগুলো আমরা চেষ্টা করছি, এটা হচ্ছে একটা দিক যে জাল করেছে। আর একটা হচ্ছে, এখানে আমি 3 বছরের আগে এলাম, 2 বছর এলাম, 20 দিন আগে এলাম, এসেই কি দেখা যাচ্ছে, আমি ভাইয়াকে ধরলাম, গেল সেখানে, গিয়ে সেখানে কি দেখলো যে একটা ডকুমেন্ট জাল করে মানে সাইন করে নিল, ঠিক আছে, ভাইয়া এখানে ভাইয়ার বলে নিল যেখানে 10 বছর আছে, ব্যাস একটা নিয়ে চলে গেল একদম এসডিওর কাছে, এসডিও দেখলো যে লোকাল থেকে অ্যাপ্রুভ করা হয়েছে, ঠিক আছে, এবং এসডিও তো পার্টি দিতে যায় না, ঠিক আছে, এরা কী করলো সাইন করে নিত, এই করে করে ডোমিসাইলটা করে নিচ্ছে, একটা হচ্ছে জাল, একটা হচ্ছে ফলস ইনফরমেশান দিয়ে ডোমিসাইল তোলা, ঠিক আছে, এই দুটোই হচ্ছে। এবং কোথায় সবথেকে বেশি নাম উঠছে, ধরুন আমি ব্যক্তিগতভাবে 50 থেকে 60 ডকুমেন্ট দেখেছি, 80% হচ্ছে কাকিনাড়া, জগদ্দল, টিকাগড়, জগদ্দল, কাকিনাড়া সবথেকে বেশি, হালি শহর, টিটাগড়, জগদ্দল, কাকিনাড়া, কাকিনাড়া এবং জগদ্দল সব থেকে বেশি, এই জায়গাগুলোর নাম শুনে আমরা কি জানি পুরো বিহার হয়ে গেছে, এবং একদম তাই, যে জায়গাগুলো পশ্চিমবঙ্গে ক্রাইমের জন্য বিখ্যাত সেই জায়গাগুলোতে হঠাৎ রাষ্ট্রপ্রেমিক রাষ্ট্রের জন্য লড়তে চায় এরকম লোকজন, এই লোকজনের অ্যাপ্লিকেশন সবচেয়ে বেশি, এবং সেক্টর ফাইভে যে বাঙালিকে একদম মা মাসি তুলে বাঙালি জাতিকে গালাগাল করেছিল, সেই ছেলেটিও নৈহাটিতে ভাড়া থাকতে এসেছে বিহার থেকে, তাকে ওষুধ দেওয়া দেখেছেন, কিন্তু সেই ছেলেটিও নৈহাটিতে থাকে, এবং একটা আবার একাডেমি চালায় ভিজে গুরু, এই যে ফৌজিদের ট্রেনিং দেয়, তাহলে কি জাল ট্রেনিং দেয়, কী করে জাল বানাতে হয়, কী করে গালাগাল করতে হয়,
করে জাতি বিদ্বেষ ছড়াতে হয়। সেক্টর ফাইভে কম্পোজিট হসপিটাল, যেটা একদম সেক্টর ফাইভ থেকে নিউ রাস্তা দিয়ে পড়ে, সেখানে একদম রাস্তার ধারে, সেখানে নানা ভিডিও করেছে প্রকাশ্যে। এটা শুধুমাত্র বাংলা পক্ষ একার কাজ না, চাকরি পাচ্ছে একার কাজ না। যারা ধরুন আপনি যদি তৃণমূল করেন, সিপিএম করেন, কংগ্রেস করেন, বিজেপি করেন, আপনি কাউন্সিলর হন, আপনি পার্টি করছেন, ভাবুন যে এই যে আপনার পাশের যে ভাইয়া যে করে দিচ্ছে এরকম, এটা করে আপনার চাকরি ছেলের চাকরিটাও মারা যাচ্ছে। শুধুমাত্র এই ডোমিসাইল দিয়ে সিআরপিএফে ঢুকবে বা বিএসএফ ঢুকবে এরকম না, যাদবপুর ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকবে, অন্যান্য কলেজ ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকবে, মেডিকেল কলেজে 85% স্টেট কোটায় ঢুকবে, গতিধারা প্রকল্প পাবে, স্বাস্থ্যসাথী কার্ড হবে, আপনি হসপিটালে বেড পাবেন না, পুরো ভাইয়াকে ধরে চলে যাবে। ঠিক আছে, সব কিছুতে এফেক্ট আছে, সব কিছুতে, সব কিছুতে স্টেট ডোমিসাইল হতে হয়। ঠিক আছে, যতগুলো ভাতা এসব বহিরাগত ক্রিমিনাল এসে বাংলার, আপনি টাকা দিয়েছেন আমাদের ট্যাক্সের টাকা, তারা এসে লুটবে। প্রতিধারা 1,00,000 টাকা করে সাবসিডি পাওয়া যায়, অধিকাংশ এরকম এটা পেয়েছে। ঠিক আছে, ভেবে দেখুন, আপনারা কখনো দেখেছেন প্রতিধারার গাড়ি, কখনো ভুল করে একটা দেখেছেন ভেতরে একটা বাঙালি বসে আছে? মধ্যমগ্রাম থানাকে ধন্যবাদ, যারা তদন্ত করছেন, ইনভেস্টিগেটিং অফিসার তাকে ধন্যবাদ, তদন্ত অনেকটা এগিয়েছে। অন্যান্য অনেক বড় থানা কেস নেয়নি, সেখানে আমরা ইন্টারভিউ করছি, আমরা কেস করাবো হরিণঘাটা থানায়, হরিণঘাটা থানায়, কল্যাণীতে, সব জায়গায় কেস করাবো, যেখানে ভুয়ো ধরা পড়েছে। পকেটে তার গোরক্ষপুরের টিকিট আছে, মানে নেমেই এসেছে, একদম ধরা পড়েছে, এবং কালকে 3 জন ধরা পড়েছে। ঘটনাটা বলি, কালকে 3 জন ধরা পড়েছে, থানায় গেছে, কল্যাণ থানায় জমা করেছে, বলেছে এফআইআর হবে। সকালবেলা এফআইআর কবে আনতে গেলে দেখে বিএসএফ ছাড়াতে এসছে, বিএসএফ ছাড়াতে এসছে, সত্য কথা। এবং তার ডকুমেন্ট কী জানেন, আবার ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল বানায়নি, কী দিয়েছে জানো, ইউপির ছেলে, ত্রিপুরা ডোমিসাইল, বা কি সচিন ভার্মা নাকি সচিন, এটা কি প্রসাদ এরকম একটা নাম। এই জায়গা কেন চলে এসছে মানে ভাবুন তো, বিএসএফ কেন চলে এসছে জানলো কি করে, তোমরা নেটওয়ার্কটা কোথায় ঘুরছে বুঝতে পারছেন কেন? তারা তো তাগিদ কিসের ইনভেস্টিগেট, এরা যে ইনভেস্টিগেশন যে হবে তারও তাগিদ কিসের? এটা যদি পূর্ণাঙ্গ তদন্ত হয় না, একটাকে, তারপরে পরের চেনটাকে, তার পরের চেন, চেনটাকে ধরলে কিন্তু না, যাকে যা জিনিস আমরা শ্রদ্ধা করি সেগুলো কিন্তু অনেক কিন্তু পর্দা তার সামনে থেকে সরে যাবে, এটাই বাস্তব, এটা খুব নুড়ো বাস্তব। এবং এই যে গোলুকে ভিডিও করেছে, সে বলছে আমি থাকি ইউপিতে, আমার বাবা থাকে ইউপিতে, ঠিক আছে, আমার দাদাজি নাই, কে একটা দালাল বা কোনো কিছু করে একটা ডকুমেন্ট বের করে দিচ্ছে, স্বীকার করছে, একজন স্বীকার করছে যে 1,00,000 টাকা দিয়ে পুরো প্যাকেজ বানানো হয়েছে, ডকুমেন্ট সহ ভেতরে ঢুকিয়ে দেওয়ার, 1,00,000 টাকার প্যাকেজ, ডোমিসাইল কাস্ট সার্টিফিকেট সব করে দেওয়ার, 1,00,000-এর প্যাকেজ। দালাল চক্র আছে, এসডি অফিসে আমরা একটা খবর পেলাম, কোন এসডি অফিসে আমরা তো বলবো না, এসডি অফিসে কর্মী বসে আছে, বিহার থেকে এসছে, কোনো কাগজপত্র নেই, বলে সাইডে চলো একটু পকেটে গুঁজে দাও, ব্যাস হয়ে গেল তার ডোমিসাইল সার্টিফিকেট। সব খবর পাচ্ছি, সব যারা সরকারি অফিসে কাজ করেন, জাতির দরিদ্রতা করতে লজ্জা করে না, আপনার ছেলে মেয়ে চাকরিও যাবে, আপনি এসডি অফিসে করে গেছেন আপনার ছেলে পাবে না। যারা এসডিও বিডিও আছেন, যারা ডোমিসাইল সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট দেন ডিএম সকলে, হাত জোর করে অনুরোধ, বাংলা ও বাঙালি এরকম ক্ষতি করবেন না। আমাদের এখানে দীর্ঘদিন যারা আছে, নিয়ম মেনে আছে, বিহারি হোক, মারোয়াড়ি হোক, গুজরাটি হোক, নেপালি হোক, যারা দীর্ঘদিন ধরে এখানে আছে তাদেরকে দিন, কোনো সমস্যা নেই, ট্রু ডোমিসাইল। কিন্তু যারা আজকে কালকে 1-2 বছর আগে বিহারে ডোমিসাইল ছিল, আসছে এখানে ডোমিসাইল নিয়ে এখানে সব কিছু দখল করে নিচ্ছে, সাহায্য করবেন না তাদের, তাদের ধরুন। এই যে ব্যারাকপুর এসডিওর নামে জাল কাগজ বেরোচ্ছে, তাহলে এসডিও কেন তদন্তের অর্ডার দিচ্ছে না, যে আমার নামে জাল করেছে, একদম তার নাম তো খারাপ হচ্ছে, সেই কেন তদন্তের অর্ডার দিচ্ছে না, তার তো তদন্তের অর্ডার দেওয়ার কথা যে আমার নামে জাল হয়েছে, আমি তদন্ত করতে বলছি। এসডিও যদি এফআইআর করে এটা অনেক সিরিয়াস ভাবে নেওয়া হবে। আমরা ব্যারাকপুর এসডিও অফিস অভিযান করছি বৃহস্পতিবার দিন বেলা 11:00, 27 জুলাই বৃহস্পতিবার বেলা 11:00 ব্যারাকপুর এসডিও অফিস অভিযান, কারণ ব্যারাকপুর এসডিও ওখান থেকে সব থেকে বেশি কাগজের অভিযোগ উঠেছে, কারণ জায়গাগুলো ভাটপাড়া, কাকিনাড়া, সীতাগড়, জগদ্দল, হালিশহর, কাজরাপাড়া, যে বাংলায় আছে না বিহারে, যে বুঝতে পারবেন না, তাই না? আমরা বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টকে, মধ্যমগ্রাম থানাকে ধন্যবাদ জানাই, অন্তত এফআইআর নিয়ে, এফআইআর নাম্বার দিয়ে অফিসিয়াল ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে। আজকে সাক্ষীদের বয়ান রেকর্ড হলো, আমি একজন সাক্ষী, অভিজিৎ দা একজন সাক্ষী, ঠিক আছে, উজ্জ্বল দা একজন সাক্ষী, ভিডিও যারা করছে তাদের মধ্যে সাক্ষী রয়েছে, সৌমেন সাক্ষী, এবং গর্গ চট্টোপাধ্যায় নিজে কমপ্লেনেন্ট, মানে হচ্ছে অভিযোগকারী। আমরা কোর্টে গিয়ে সাক্ষী দিতে প্রস্তুত,
আপনার ছেলে মেয়ে স্বার্থে। একটা ছেলে এসেছিল এক্ষুনি, তার মধ্যমদম ক্যাম্পে আজকে মেডিকেল হয়েছে, সে একদম বাইরে ভেতরে ধরেছে একজনকে, তার এসসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে 13 তারিখ। তাহলে যখন সে অ্যাপ্লাই করেছিল 2022 অ্যাপ্লাই হয়েছে, তখন এসসি বলে অ্যাপ্লাই করেছিল, সে বাংলা ধরনের সার্টিফিকেট ছিল না, এসসি সার্টিফিকেট পেয়েছে 13 জুলাই। তাহলে এদের কতটা কনফিডেন্স যে অ্যাপ্লাই করবো, পেয়ে যাবো, ঠিক সময় চলে আসবে। স্মুথ সিস্টেম মানে উইথ গ্যারান্টি। ধরুন একটা কেসটা কী হয়েছে, আমি এসএসসি জিডি 2022 সালে অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, আমি জানি মাঠ করতে করতে 1 বছর সময় লাগবে, মাঠ হয়ে মেডিকেল হয়ে 2 বছর সময় লাগে, আমি নিজেকে বাংলার এসসি বলে দিলাম, আমার কাছে কোনো ডকুমেন্ট নেই এসসি, আমি ব্যারাকপুর এসপি হতে অ্যাপ্লাই করে দিলাম বা দালাল ধরলাম, যাই করলাম, আর ওই আমার মেডিকেল করেছে 24শে জুলাই, 13ই জুলাই আমার হাতে মেডিকেল এসে এসসি সার্টিফিকেট চলে এলো, যখন সে অ্যাপ্লাই করছে সে এসসি ছিল না, যখন মেডিকেল ঢুকছে ঢুকছে আলাদা এসসি সার্টিফিকেট। ভাবুন একদম তৎকাল একদম। আর নিশ্চয়ই 1 বছর আগে অ্যাপ্লাই করলে 1 বছর পরে সার্টিফিকেট ইস্যু করে না, এত মানে এসসি ওরা নিশ্চয়ই এসসি অফিস এত অকর্মণ্য নয় যে 1 বছর আগে অ্যাপ্লাই করেছিল 1 বছর পরে দিল, নিশ্চয়ই নয়, তাই না? ভাবো বাঙালি, ভাবো বাঙালির ছেলেমেয়েরা, ভাবো তোমার ভাই বোন কিন্তু রাস্তায় নেমে আন্দোলন করছে, চাকরিবাজির এই প্রথমবার রাস্তায় নেমে হচ্ছে প্রতিরোধ করে তুলছে ক্যাম্পে ক্যাম্পে, প্রত্যেকে যারা পরীক্ষার্থী হবে, রাজ্য পুলিশ হোক, মেডিকেল হোক, সিআরপিএফ হোক, সব জায়গায় তোমাদের ধরতে হবে, তোমরাই ধরতে পারবে, যারা পরীক্ষার্থী যারা চাকরিবাজি, বাংলা পক্ষ তোমাদের সঙ্গে আছে, অ্যাডমিনিস্ট্রেশনের বড় অংশ যারা বাঙালি তোমার সঙ্গে আছে, বাকিরা আছে কিনা জানি না, বিরোধীরা করছে কিনা জানি না, কোনো কমেন্ট করছি না, বাঙালি একটা বড় অংশ তোমার সঙ্গে আছে এবং বাংলা জনগণ তোমার সঙ্গে আছে, নিজের ছেলেমেয়ের চাকরির স্বার্থে আপনি হয়ে যে উঠুন অভিভাবক হিসাবে, বাংলার বাঙালি হিসাবে, বাংলার কোচ মেজ রাভা, আজকে দেখলাম একটা রাভা ছেলে একটা ভিডিও বানিয়েছে যে আমি বাংলায় থাকি, বিহার ইউপি থেকে এসে ছেলেরা বাঙালিকে নগ্ন একদম নোংরা নোংরা গালাগাল করছে, সেক্টর ফাইভে আমি দুঃখিত, এরা তো বিএসএফে যাবে, দেশ সেবা করার জন্য যাবে, রাষ্ট্র সেবা করার জন্য যাবে, এদের এরকম গালি ডকুমেন্ট করছে, বাঙালিকে ওপেনলি গালাগাল করছে, রাভা ছেলে। সকলের পক্ষে আমরা বাংলার ভূমিপুত্র, বাংলার স্থায়ী বাসিন্দা, যারা পুত্রকে সতর্ক হবো নিজের ছেলেমেয়ে ভবিষ্যতে স্বার্থে সরকারি চাকরি দখল হচ্ছে, পুলিশের চাকরি দখল হচ্ছে, বেসরকারি কাজ, শিল্পাঞ্চলে কাজ, ফ্যাক্টরিতে কাজ, ফুটপাথ, সরকারি স্পট, বড় ব্যবসা, বড় বাজার সব দখল হয়ে যাচ্ছে, সব কিছু পুনরুদ্ধার করতে হবে, লড়াই শুরু হয়ে গেছে, লড়াইয়ের অংশ হও, এই এটা যেটা করছি, আপনি বাংলা পক্ষে গালাগাল করতে পারেন, আপনার ছেলে সুবিধাটা পাবে, এটা মজার এরকমই, আপনি গালাগাল করবেন, আপনার ছেলে সুবিধা পাবে, বুঝুন, তাহলে গালাগাল না করে পক্ষে রাখুন, এটাই বলুন, গালাগাল না করে পক্ষে রাখুন, তাতে আরও বেশি করে লড়াই হবে, আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত হবে। এবার অভিযুক্ত আছে, সৌমেন আছে, ঠাকুর আছে, কাকুরেদি আছে, যা তুই চলে যা, জয় বাংলা। পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলছি, এতদিন আমরা সহজ পাঠ পড়িয়েছি, এবার আমরা কঠিন পাঠ পড়ানো শুরু করলাম, খুব ভদ্রভাবে, ভালোভাবে, যেভাবে নেবেন, ডিএম, বিডিও যারা আছেন, পৌর প্রতিনিধি, গ্রাম পঞ্চায়েত, তারা কাউকে ক্যারেক্টার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, তাদের দ্বারা যে কোনো ডোমিসাইল সার্টিফিকেট, যা কিছু দেবেন, নথি উপযুক্ত প্রমাণ না দেখে তাকে দেবেন না, কারণ বাঙালির একমাত্র প্রতিনিধি সারা পশ্চিমবঙ্গে বাংলা পক্ষ, বাংলা জুড়ে এই বাঙালির চাকরি চুরি আটকানোর জন্যে রাস্তায় নেমেছি আমরা, তাই খুব সতর্ক, সজাগ থাকুন, যেভাবেই চুরি করবেন, কিন্তু পরিষ্কার আমরা বলে দিচ্ছি, আমরা ধরবই, তবে আইন সংবিধানকে মান্যতা দিয়ে, কোনো বলপ্রয়োগ, তাদের মতো মা বোন তুলে গালাগাল এই সব করে নয়, তাই যারা ভুয়ো ডোমিসাইল নিয়ে ভাবছেন যে মেডিকেল কেস দিয়ে, ভুয়ো ডোমিসাইল নিয়ে বিহার, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্য থেকে এসে পশ্চিমবাংলার বাঙালির ভূমিপুত্রদের চাকরি দখল নেওয়ার চেষ্টা করছেন, তারা ভালোয় ভালোয় চলে যান এখান থেকে, তা না হলে আপনার
জেল পর্যন্ত যা কিছু হবে, আইন যেভাবে যতদূর পর্যন্ত যাবে, যতদূর পর্যন্ত লড়াই করে বাংলা পক্ষ কিন্তু বাঙালিদের জন্য লড়াই করবে। এখানে কোনো রাজনৈতিক দলের হোল্ডল নেই, আমি পরিষ্কার বলি, সব সময় বলি, না শাসক পার্টি না বিরোধী পার্টি পশ্চিমবঙ্গে অন্যান্য রাজনৈতিক দল, তারা কিন্তু এসব ব্যাপারে নেই, তারা খালি ভোটের নেশায় রয়েছে। আমরা ভোটের নেশায় নই, আমরা জাতিকে রক্ষা করব, জাতিকে সুরক্ষিত রাখব, এই নেশা আমাদের, একটাই নেশা, জয় বাংলা, জয় বাংলা। ঠাকুর ঠাকুর বলদা ফোন বল কি ভাইয়ারা, ভালো তো, এতদিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনেক ম্যাচ জিতেছো, কিন্তু এবার থেকে আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় তোমাদের রাজ্যটা যাবে না, কারণ ময়দানে এবার বাংলা পক্ষ নেমেছে, বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে পঞ্চায়েত ভোট হয়েছে, বিভিন্ন দলের বাঙালি কর্মীরা খুন হয়েছে, তারা কেউ বড় তৃণমূল, তারা কেউ বড় বিজেপি, তারা কেউ বড় সিপিএম, কিন্তু বাঙালি এত ভাগে বিভক্ত, কিন্তু বাঙালি হিসেবে বাঙালি আজ পর্যন্ত এক হতে পারলো না। বাঙালি নিজের ভাইকে রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে রাজনৈতিক দলের জন্য নিজের ভাইকে খুন করছে, কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের ছেলেরা কাজ পাচ্ছে না, পশ্চিমবঙ্গের বাইরে যাচ্ছে, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল শাসক দল বলে যে বাংলায় কাজ আছে, আমি শাসক দলের কথা মানলাম যে বাংলায় কাজ আছে, আর বিরোধীরা কী বলে যে বাংলায় কাজ নেই। আমি শাসক দলকে একটা প্রশ্ন করতে চাই যে বাংলায় যদি আপনাদের এত কাজ থাকে তাহলে পশ্চিমবঙ্গের ছেলেরা বাইরে কেন আসছে? আর বিরোধী দলকেও একটা প্রশ্ন করতে চাই যে আপনারা বলছেন যে বাংলায় কাজ নেই, তাহলে বাংলায় যখন কাজ নেই তাহলে বাইরে থেকে এত লোক বাংলায় আসছে কী করে, এত লোক বাংলায় আসছে কী করে? তার মানে বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই, বাঙালির কাজ সব বাইরে গিয়ে করতে হচ্ছে এবং বাঙালি সেখানে ছিটিয়ে থাকে, অত্যাচারিত হয়, কিন্তু বাঙালির প্রতিবাদ করার কোনো জায়গা থাকে না, কারণ সেখানে যদি আজকে বাঙালি মহারাষ্ট্রে যায় মারাঠিদের অধিকার আগে, আজকে যদি বাঙালি তামিলনাড়ুতে যায় তামিলদের উপরে বাঙালি যেতে পারে না, কিন্তু একমাত্র বাংলা হচ্ছে ধর্মশালা, বাংলা হচ্ছে ধর্মশালা যেখানে বাঙালি ছাড়া আর সবাই রাজত্ব করে। আজকে বাঙালিকে বড়বাজারের মতো জায়গায় বাংলা কথা বললে শুনতে হয় বাংলাদেশি, এই 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 জন্য আমাদের আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারত স্বাধীন করেছিল, আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর হাত ধরে ভারত স্বাধীন হয়েছে, কিন্তু এই ভারতে আসাম রেজিমেন্ট আছে, গোর্খা রেজিমেন্ট আছে, সব রেজিমেন্ট আছে, কিন্তু একমাত্র বাঙালি রেজিমেন্ট এখনও অবধি হয়নি। বাঙালি শুধু তৃণমূল বিজেপি সিপিএম করেই যাচ্ছে, কিন্তু বাঙালি হিসেবে আজ পর্যন্ত একত্রিত হতে পারলো না, কে বড় তৃণমূল, কে বড় বিজেপি, কে বড় সিপিএম, এইগুলোই করে যাচ্ছে। আজকে বিভিন্ন রাজনৈতিক দল দেখছেন আপনারা যে চাকরিতে বিভিন্ন দুর্নীতি হচ্ছে, এইসব নিয়ে সরব হচ্ছে, হ্যাঁ বেশ ভালো কথা, তারা সরব হচ্ছে ঠিক আছে, কিন্তু আজকে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের 6% সংরক্ষিত আসন, মানে বিএসএফ কেন্দ্রীয় ছ হাজার যে সংরক্ষিত আসন, বিএসএফের যে বিএসএফ সিএফ নানান রকম যে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর পরীক্ষায় সেখানে ইউপি বিহারের ছেলেরা কীভাবে ভুয়ো ডোমিসাইল বানিয়ে বাংলার ছেলেদের পেটে লাথি মেরে সেই চাকরিগুলো দখল করছে এবং তাদের সহযোগিতা করছে তারা, বিএসএফে যারা রয়েছে ইউপি বিহারের তাদের দেশওয়ালি ভাই তারা তাদের সহযোগিতা করছে, এমনকি আমাদের বাংলা পক্ষ এই জাল ডোমিসাইল যারা করেছে তাদের অনেক জায়গায় ধরে থানার পুলিশের হাতে তুলে দিয়েছে এবং তার পরের দিনই তাদের ছাড়াতে কারা আসছে, সে বিএসএফের তাদের দেশওয়ালি ভাইরা। এই জন্য বাঙালিকে বলছি তৃণমূল বিজেপি সিপিএম ছেড়ে বাঙালি হিসেবে একত্রিত হন, নাহলে আগামী দিনে কিন্তু বাঙালির ওই বঙ্গোপসাগরে ছাড়া এই বাংলায় জায়গা হবে না। জয় বাংলা, জয় হোমেন, জয় বাংলা। সবাই বললেন শুনলেন, এখন রাত 10টা বাজে, 10টার সময় মধ্যাহ্ন গ্রামে বাংলা পক্ষ এসছে, আমি এসছি, আমার বয়স 28 বছর, আমি চাকরি পাবো না, কেন এসছি, আমার ভাই আমার বোনের চাকরিটা পায়, যে ভুলটা আমার বাপ ঠাকুররা করে গেছে সেই ভুলটা আর আমরা করব না, আমার ভাই আমার বোন আমার একটা জিনিস বলছি, একটা একটা গুটখা বহিরাগত গুটখা এখানে কমেন্ট করছে, বাঙালি কোনোদিন একত্রিত হবে না, হা হা হা, এতগুলো কী দেখছিস, তোদের কে যে গরম দিচ্ছে নৈহাটিতে গিয়ে ভিড়ো দেখছিস তো, কোথেকে হচ্ছে যদি একত্রিত না হয়, বাঙালি একত্রিত হয়ে গেছে, ভেতরে ভেতরে তোর বাড়ির সামনেও একত্রিত হয়ে আছে, আর কোনদিন দেখবি তুই আর এখানে নেই, হঠাৎ বিহার চলে গেছিস, ঘুমটে উঠে দেখবি বিহারে পৌঁছে গেছিস, এইসব বলিস না, ভালো থাক, চাই না আমরা কিছু করতে। এই যে বিএসএফ আরো সামরিক বাহিনী, এরা কী করে, এরা হচ্ছে আমাদের পাশেই এখানে এয়ারপোর্টে সিকিউরিটি গার্ডের কাজ করে, এয়ারপোর্টে সিকিউরিটি সুরক্ষা থাকে, এয়ারপোর্ট দিয়ে সোনা পাচার, কয়লা পাচার, আফিং পাচার, বিভিন্ন রকম পাচার হচ্ছে, হবেই তো, কারণ ওরা তো জালি সার্টিফিকেট, মানে ক্রিমিনালগুলো ঢুকছে, একজন ক্রিমিনাল কি দেশে সুরক্ষা দিতে পারে, পারবেই না তো, তার জন্য পাচার হচ্ছে। আজকে বর্ডারে পাশেই কিছুটা দূরে গেলে আমাদের বর্ডার আছে, বাংলাদেশ বর্ডার আছে, বর্ডারে শোনা যায় নাকি গরু পাচার হয় বর্ডারে, হবেই, ক্রিমিনাল থাকলে পাচার হবে না, আমি যদি চোর হই আমার তো অলরেডি
1,00,000 লিটারের আমি সাথে বানিয়েছি, আমি ঢুকেই ভাববো আমাকে ওই টাকাটা তুলতে হবে, পাঁচাই করে টাকা তুলছি আমি তুলবই। তারপরে আবার কী করছে, যারা এই যে সেক্টর 5 এসে বাঙালি মা বন্ধুকে গালাগালি করে গেছে, আপনারা ভাবুন ও একজন দেশের আদর্শী বাহিনী, ওরা কি না 1,00,000 সেলাম দেবো? ভাই ক্রিমিনাল যে বাঙালি মা বন্ধুকে গালাগালি দিচ্ছে ওকে 1,000 সেলাম দেবো, মুখে থুতু ফেলে মারবো, মুখে থুতু ফেলবো। যারা বর্ডারে থাকে ওরাই আবার গিয়ে কী করে, ওই সব বর্ডারে হচ্ছে গ্রাম বাংলা মানুষদেরকে ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে টাকা দেয়, ওরাই হচ্ছে বাংলায় অশান্তি গড়ে তোলে। তাই বাংলা পক্ষে পরিষ্কার কথা ভাই, তুমি তোমার রাজ্যে যাও, তোমার রাজ্যে থাকো, খেতে খাও, বাংলায় এসে তোমার রাজ্যের কোটা ব্যবহার করো BSF-এ ঢুকতে। এবং যেটা আমরা বলতে চাই, আমরা সৎ BSF চাই, আমরা সৎ CISF চাই, আমরা সৎ CRPF চাই, আমরা তোমার কথা ঠিক, বাংলাদেশ থেকে যারা চলে আসছে বাংলাদেশ থেকে ভাই BSF তো BSF করছে, এটাই তো বলা হচ্ছে ভাই, বাংলাদেশ থেকে চলে আসছে, তো চলে আসছে তো বর্ডার পেরিয়ে, তো বর্ডারে যদি ভুয়া ডোমিসাইল দিয়ে ঢোকা একজন ক্রিমিনাল দাঁড়িয়ে থাকে, সে কি আটকাবে? সে তার থেকে পয়সা নেবে, এটাই হবে। তার মানেটা কি, বাংলাদেশে বর্ডারে, পশ্চিমবঙ্গের বাংলাদেশের বর্ডারে যাতে সৎ BSF দাঁড়িয়ে থাকে, যাতে পশ্চিমবঙ্গে মাঠ করা এবং পশ্চিমবঙ্গের ভূমিপুত্ররা যারা নিজের এই মাটি বাঁচাতে চায় তারা যাতে দাঁড়িয়ে থাকে, আমরা সেটার চেষ্টাই করছি। আর সেটা না করে তুমি যেটা করছো, ক্রিমিনালদের হাত শক্ত করছো, পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের জায়গা আরও স্পষ্ট করছো। আচ্ছা, এই যে ধরা পড়ছে সব ভাবুন ব্যারাকপুর আসানসোল, একবার আপনি কল্পনা করুন, আসানসোল ব্যারাকপুর নৈহাটি কাকিনাড়া জগদ্দল এরিয়াটা কালি দখলে গেছে, কেন বলি বারো বুঝতে পারছেন? যে বাংলার প্রত্যেকটা প্রধান থেকে MP MLA কাউন্সিলর বাঙালি চাই, এই কারণেই যদি এগুলো বাঙালি না হয় ওই জাত ভাইগুলো হয়ে যায়, তখন ওরা জাত ভাইকে নিয়ে এসেই ভুয়ো সার্টিফিকেটগুলো দিয়ে থাকে। তাই ওই সব জাত ভাইদের বলছি, তোমরা ভালোভাবে শুধরে যাও, যদি এত দয়া থাকে তুমি তোমার ফুল প্যাকেট গুছিয়ে, ফুল পরিবার গুছিয়ে তোমার রাজ্যে চলে যাও, ওখানে যাও, বাংলায় থেকে আর একটা ভোট মিশাই যদি দাও। তারপর আবার দেখলাম কুসমর জগদ্দল কী হবে, একটা BJP নেতা, ওদের দেখুন বাংলার মিডিয়া কিন্তু চুপ, সবাই চুপ, কেউ বলছে না, সোশ্যাল মিডিয়া প্রচুর ঘুরছে, সব মিডিয়া চুপ, মিডিয়াকে বলছি আপনি বলুন, তথ্য দিচ্ছি, তারপরেও ভয়, জানি না কার ভয়, কারণ হচ্ছে ওদের তো টাকা ওখান থেকে যাই হোক, ওই ভয়ে চুপ করে আছে। কিন্তু ওদের হিন্দি মিডিয়া, ওরা কিন্তু খবর পেয়ে গেছে, হিন্দি মিডিয়া গিয়ে ওই জগদ্দল কাকিনাড়া কোনো BJP, এবং সেই BJP কেন বলে বুঝতে পারছেন, যে BJP বাংলা বিদ্বেষী, বাংলা পক্ষ ক্রিমিনাল ঢুকছে BSF-এ, ক্রিমিনাল ঢোকার চেষ্টা করছে CRPF-এ, ক্রিমিনাল ঢোকার চেষ্টা করছে CISF-এ, বাংলা পক্ষ সেটা আটকাচ্ছে, গায়ে জ্বালা ধরেছে BJP। আপনি ভেবে দেখুন, ইদেন তিওয়ারির এখানে, হ্যাঁ, একমাত্র একটা পার্টি যেটা দেখলাম খোলাভাবে বললো যে কেন এই ক্রিমিনালদের ধরা হচ্ছে, এই ক্রিমিনালদের তো এগুলো খুব অত্যাচার হচ্ছে ক্রিমিনালদের উপর, এই ক্রিমিনালদের উপর অত্যাচার হচ্ছে, খুব 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 খারাপ হচ্ছে, খুব খারাপ হচ্ছে, ওদের দায় লেগেছে। তাই BJP-র এটা বলছে, বাংলা পক্ষ হ্যান করছে, ত্যান করছে, এ করছে, ভাই ওকে তুইকে বলছি শোন ভাই, তুই BJP কর, তৃণমূলকে জানার দরকার নেই, বাংলায় থাকতে হলে বাঙালিকে সম্মান দিয়ে বাংলা পক্ষকে রেসপেক্ট দিয়ে থাক, না থাকতে পারলে প্যাকেট গুঁজে বাড়ি চলে যা, এখানে থাকলে কিন্তু প্যাকেট ফেটে যাবে। কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, দেখুন ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে জড়ানো চলবে না, আমরা এটাই বলতে চাই, কেউ কোনো বহিরাগত এখানে আসুন থাকুন হোয়াট এভার যা করছেন, ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে জড়াবেন না, স্পষ্ট কথা, ঠিক আছে? আমি চাইছি যে বাংলার মাটিতে যাতে আমার বাঙালি ভাইয়েরা থাকে, আর নেতাজির আজাদিন এই রেজিমেন্ট, নেতাজির রেজিমেন্টে যেন আমাদের বাঙালি থাকে, আর কেউ যেন না হয়, মানে সুভাষচন্দ্র বসুর নামে রেজিমেন্ট হোক, অর্থাৎ বাঙালি রেজিমেন্ট তৈরি হোক। আমাদের যারা ফোন ধরে আছে সাগর এবং সঞ্জু, কিছু বলবি? আমি শুধু বলবো, দয়াল বাবা কলা খাবা, গাছ লাগা খাও, পরের গাছে কেন বাবা ফিটে আছো, গাছ লাগাও, বিহারে গাছ আছে সেই গাছের কলাগুলো খাও, আমাদের বাংলা এসো না, বাংলা আসলে ছোটবেলা থেকে ভাই আমাদের স্কুলে শিখিয়েছে, কলেজে শিখিনি, স্কুল থেকে শিখেছি, বাড়িতে শিখিয়েছে যে লাঠির চোটে পালায় গরু, লাঠির চোটে পালায় গরু, তো সেটা অবলম্বন আমরা করতে চাই না, কারণ আমরা বাংলা পক্ষ করি, বাংলা পক্ষ আইনকে শ্রদ্ধা করে, সংবিধানকে শ্রদ্ধা করে, সেই মোতাবেক আমরা লড়বো, আমরা থানায় এসেছি, কেস করেছি, আগামী তো লড়াই হবে, তোমরা দেখতে থাকো। আর ছাত্রছাত্রী যেরকম বাঙালি, তো সুভাষের জাত, ক্ষুদিরামের জাত, মাস্টার প্রফুল্ল চাকির জাত, সূর্য সেনের জাত, এরা চুপ থাকতে পারে না, অন্যায় দেখলে বিরাট কিছু করতে চায়, অনেক কিছু আবার দেখাও যায় না, কী কী হয়ে যায় না যায়, বাঙালি ছাত্রছাত্রীরা বিরাট প্রতিবাদ করছে আমরা দেখতে পাচ্ছি। জয় বাংলা, আরও হবে, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।
অনেক।